আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, স্বাগতম সবাইকে আরেকবার আমার চ্যানেলে। আমি মাহফুজ, পুরো টিউটোরিয়ালে তোমাদের সাথে থাকব। আজকে আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে, হুইচ ইজ পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণী। তো এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে যদি কেমিস্ট্রি বুঝতে হয় এই চ্যাপ্টারটিকে তুমি গাছের শিকড়ের সাথে তুলনা করতে পারো। একটি গাছ যেভাবে শিকড়ের উপর ভর করে দাঁড়িয়ে থাকে, যে শিকড়কে কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় না, যা মাটির নিচে থাকে, সিমিলারলি পুরো কেমিস্ট্রি অ্যাকচুয়ালি বেস করে আছে কার উপরে, এই পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণীর উপরে। আর এই অধ্যায়ের কোনো কিছুই আসলে স্কিপ করে যাওয়া উচিত নয়, বাদ দিয়ে যাওয়া উচিত নয়। এতে করে তোমাদের অন্যান্য অধ্যায়ের যে কন্টেন্ট রয়েছে সেগুলো বুঝতে খানিকটা হলেও তোমাদের বেগ পেতে হবে, ঠিক আছে? তো আমার হার্ডলি রিকোয়েস্ট থাকবে যে এই অধ্যায়ের প্রত্যেকটি টার্ম তোমরা যেন বুঝে শুনে যাও। ব্যাপারটি হয় কীরকম, আমরা যখন বাইক বা সাইকেল চালাই, সামনে স্পিড ব্রেকার আসলো, তো নর্মালি আমরা কী করি, চেষ্টা করি যে দুই সাইডে কোনো ফাঁক ফোকর রয়েছে কি না, যাতে সাইড দিয়ে আমরা চলে যেতে পারি, তাই না? আমরা কিন্তু অনেকেই তা করি, কিন্তু এতে করে কী হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় পাশের ওয়ালের সাথে বাড়ি খেয়ে যাচ্ছে বা খাদে পড়ে যাচ্ছে, তাই না? এরকম কিন্তু হয়, অহরহ হয়। সো এটা না করে আমরা যদি সেই স্পিড ব্রেকারকে একটু সফটলি ব্রেক ধরে কেয়ারফুললি ক্রস করি, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আমি কি বুঝাতে পেরেছি? পিরিয়ডিক টেবল ইজ লাইক দ্যাট স্পিড ব্রেকার। এই পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণীর যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে খুব কেয়ারফুললি হ্যান্ডেল করতে হবে, জিনিসগুলোকে বুঝতে হবে। যদি তোমার এরকম রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে জিপি ফাইভ পেতে হবে, তাহলে তুমি পর্যায় সারণীর অনেক কিছু স্কিপ করে যেতে পারো। প্রপার জ্ঞান অর্জনের মাধ্যমে আমাকে সামনে আগাতে হবে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে হার্ডলি রিকোয়েস্ট করব এই অধ্যায়ের তোমাদের বইয়ের এসএসসি সিলেবাসের আঙ্গিকে যা রয়েছে সেই কন্টেন্টগুলোকে খুব ভালোভাবে বুঝে তারপর সামনে আগাতে হবে, ঠিক আছে? তাহলে চলো এক নজরে কন্টেন্টগুলো যদি দেখে নিই। সো তোমাদের এসএসসি লেভেলের আঙ্গিকে আমি যদি তোমাদের চ্যাপ্টারটিকে সাজাই, তাহলে এই সকল কন্টেন্টগুলো তোমাদের বইতে পাবে। তার মধ্যে আমি হিস্টোরি বাদ দিয়েছি, হিস্টোরি তোমাদের নিজেদের একটু পড়ে রাখা উচিত, এমসিকিউতে প্রচুর পরিমাণে তোমাদের জন্য সাহায্য করবে। এরপর আমাদের জানতে হবে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমাদের বইতে দেখবে সাতটা বৈশিষ্ট্য মনে হয় দেওয়া রয়েছে, মোস্ট প্রবাবলি। এরপর আমাদেরকে জানতে হবে বিভিন্ন পর্যায় সূত্র, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? পর্যায় সারণীর ভিত্তি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ পিরিয়ডিক টেবল, যে পর্যায় সারণীর ভিত্তি, ঠিক আছে? এখানে আবার একটি সাব টপিক রয়েছে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, ঠিক আছে? এরপর হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম, হুইচ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কন্টেন্ট অফ পিরিয়ডিক টেবল। পর্যায়ভিত্তিক ধর্ম, এই জিনিসগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? এরপর রয়েছে মৌলসমূহের বিশ্লেষণ, কিছু মৌলের ক্লাসিফিকেশন রয়েছে, যে খাদ্যধাতু, অবস্থান্তর মৌল, এগুলো তোমরা সবাই ম্যাক্সিমাম জানো, জাস্ট পরিচয় করে দেওয়া আরেকবার। মৃত খাদ্যধাতু, মুদ্রাধাতু, নিষ্ক্রিয় গ্যাস এবং ইন দ্য এন্ড রয়েছে পর্যায় সারণীর সুবিধা। তো আমি চেষ্টা করব এই আজকের এই থিওরিটিক্যাল আলোচনায় তোমাদের এই প্রত্যেকটি কন্টেন্ট সম্পর্কে সিম্পল ওয়েতে কিছু ধারণা দেওয়ার, ছোটো ছোটো ব্যাখ্যা করব অবশ্যই। এবং আমার ইচ্ছা রয়েছে যে পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলাদা কয়েকটি টিউটোরিয়াল প্রোভাইড করার। অ্যাকচুয়ালি এই কন্টেন্টগুলো নিয়ে চাইলে আলাদা আলাদা করে বিশদ আকারে টিউটোরিয়াল করানো যায়, কারণ এই জিনিসগুলোর ভিতরে যে গভীরে যে এত পরিমাণ ইনফরমেশনাল কন্টেন্ট রয়েছে তা বলে শেষ করার মতো নয়, ঠিক আছে? তারপর আমি চেষ্টা করছি এই থিওরিটিক্যাল আলোচনায় প্রত্যেকটি টপিকের ছোটো ছোটো করে ব্যাখ্যা দেওয়া তোমাদের কাছে, ওকে? এবং আমি চেষ্টা করব পর্যায় সারণীর ভিত্তি, যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীর ভিত্তি নির্ণয় করা, সেটি নিয়েও আমি আরেকটি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করছি পরে, তার আগে আমি তোমাদেরকে বিভিন্ন পর্যায় সারণীর সূত্র সম্পর্কে আগে একটু ধারণা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো পর্যায় সারণীতে মূলত তিনটি সূত্র রয়েছে তোমাদের বইয়ের আঙ্গিকে। প্রথম যে সূত্রটি প্রবর্তিত হয় সেটি হচ্ছে ত্রয়ী সূত্র। এবং ত্রয়ী সূত্র কে প্রদান করেন? প্রদান করেন বিজ্ঞানী ল্যাভোসিয়ে 1799 সালে, ঠিক আছে? তো তিনি ত্রয়ী সূত্রতে কী করেন, তিনি অ্যাকচুয়ালি মৌলসমূহকে তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসের ভিত্তিতে, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে তিনি বিভক্ত করেন, তিনটি শ্রেণীতে তিনি বিভক্ত করেন, ঠিক আছে? বিভক্ত করে মৌলসমূহকে তিনি সাজান এবং সাজিয়ে একটি চার্ট প্রদান করেন, এবং তার সেই চার্ট সেটি ছিল প্রথম চার্ট, ঠিক আছে? এই চার্টে তিনি কী বলেন, একই গ্রুপে, একটু যদি চিত্রটির দিকে তাকাও, মনে করো এগুলো হচ্ছে গ্রুপ, ঠিক আছে?
তো তিনি বলেন একই গ্রুপে যে কোনো তিনটি মৌল আমি যদি নেই পরপর পরপর তিনটি মৌল যদি নেই তাদের মধ্যে প্রথম এবং সেকেন্ড সরি প্রথম এবং থার্ড মৌলের আমি যদি পারমাণবিক ভরের গড় বের করি তাহলে আমি সেকেন্ড মলিকুলের কি পাবো পারমাণবিক ভর পাবো বুঝা গেছে তিনি তিনটি পরপর মৌলের কথা বলেছেন আমি ফার্স্ট মৌল নিব এবং শেষ মৌলকে নিব তাদের কি নির্ণয় করব গড় নির্ণয় করব গড় নির্ণয় করলে আমি এই সেকেন্ড মলিকুলের কি পাবো পারমাণবিক ভর পাবো এটি বলে গেছেন বিজ্ঞানী ল্যাভোসিয়ে তারও প্রায় আফটার এ লং গ্যাপ ঠিক আছে লর্ড গ্যাম কে দেন অষ্টক তত্ত্ব প্রদান করেন বিজ্ঞানী জন নিউল্যান্ড সেটি কত সালে 1864 সালে ঠিক আছে অষ্টক তত্ত্বে তিনি কি বলেন তিনি মৌলসমূহকে এমনভাবে সাজান যাতে করে প্রত্যেকটি অষ্টম মৌলের মানে আমি যদি আটটি মৌল নিই তিনি এমনভাবে সাজান প্রত্যেকটি অষ্টম মৌলের প্রথম এবং শেষ অর্থাৎ প্রথম এবং অষ্টম মৌলের মধ্যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসের কিছু মিল পাওয়া যাবে অর্থাৎ ভৌত এবং রাসায়নিক ধর্মে কী পাওয়া যাবে মিল পাওয়া যাবে কার মধ্যে প্রতি অষ্টম এবং প্রথম মৌলের মধ্যে এবং এই তত্ত্ব প্রদান করেন কে বিজ্ঞানী জন নিউল্যান্ড ঠিক আছে তার ঠিক 5 বছর পরেই যে তোমাদের পরিচিত নাম বিজ্ঞানী মেন্ডেলিফ ঠিক আছে মেন্ডেলিফ কী করেন একটি চার্ট প্রদান করেন অনেকটা এই চার্টের মতোই ঠিক আছে যদিও এটি না এটি হচ্ছে আধুনিক পর্যায় সারণী তোমরা জানো কেমিস্ট্রির একটি ইউনিয়ন রয়েছে যাকে আমরা ইউপেক বলি ঠিক আছে সেই সেখানে অনেক কেমিস্ট্রিতে সমন্বয় রয়েছে তারাই আধুনিক পর্যায় সারণী প্রদান করেন বাট মেন্ডেলিফ যে পর্যায় সারণী প্রদান করেন তাও অনেকটা এরকমই ছিল ঠিক আছে 1869 সালে তিনি এই পর্যায় সারণী প্রদান করেন মেন্ডেলিফ এবং তার আগে বলে নিতে হবে যে মেন্ডেলিফের সূত্র রয়েছে দুটো একটি পুরাতন আরেকটি হচ্ছে সংশোধনী সূত্র তাই না তো পুরাতন সূত্রে কী বলা হয়েছিল যে পরমাণুকে যদি তাদের পারমাণবিক ভর অনুসারে যদি সাজানো যায় তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী আবর্তিত হয় ঠিক আছে এটি ছিল পূর্ববর্তী সূত্র আমি আবারও বলছি একটু খেয়াল করবে টার্মগুলো যে পরমাণুসমূহকে যদি বা মৌলসমূহকে যদি কী আকারে সাজানো যায় তাদের পারমাণবিক ভর আকারে যদি সিকোয়েন্সলি সাজানো যায় তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম ক্রমান্বয়ে কী হয় আবর্তিত হয় বাট দিস ইজ নট ট্রু একটু খেয়াল করে দেখো চার্টের দিকে যদি আমি পারমাণবিক ভর যেখানে আমি দেখো একটু তোমরা পর্যায় সারণী এখানে হিলিয়ামের একটি ডেমো দেওয়া হয়েছে এটা হচ্ছে হিলিয়ামের সিম্বল এখানে হচ্ছে কেমিক্যাল নেম এই যে অ্যাটমিক মাস ঠিক আছে এটি হচ্ছে অ্যাটমিক মাস এবং এই কর্নার হচ্ছে অ্যাটমিক নাম্বার অ্যাটমিক মাস মিনস হচ্ছে পারমাণবিক ভর অ্যাটমিক নাম্বার হচ্ছে পারমাণবিক সংখ্যা যদি আমি পারমাণবিক ভরের উপর ভিত্তি করে আমি যদি সাজাই পর্যায় সারণীকে তাহলে এখানে দেখো একটু খেয়াল করো আমি যতটুকু পারছি জুম দিচ্ছি আর্গন ঠিক আছে আর্গনের পারমাণবিক ভর কত 39.948 তাই না তো আর্গনের পরে হচ্ছে কার স্থান আর্গনের পরে হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে 39.098 একটু খেয়াল করো 39.098 এবং আর্গনের হচ্ছে 39.985 39.948 দ্যাট মিনস অলমোস্ট 40 39.94 40-এর কাছাকাছি আর পটাশিয়ামের কত পটাশিয়ামের হচ্ছে 39.098 দ্যাট মিনস 39-এর কাছাকাছি তার মানে কি হলো আর্গনের বেশি পটাশিয়ামের কম কিন্তু তারপরও পটাশিয়ামকে আর্গনের পরে জায়গা দেওয়া হয়েছে হিসেবে তো পটাশিয়ামকে কোথায় জায়গা দেওয়ার কথা ছিল আর্গনে জায়গা দেওয়ার কথা ছিল পারমাণবিক ভর অনুসারে যদি আমি সাজাই তাই না যেহেতু পটাশিয়ামের পারমাণবিক ভর আর্গনের চেয়ে কম সুতরাং পটাশিয়ামকে কোথায় স্থান দেওয়ার কথা ছিল আর্গনের জায়গায় আর্গনের জায়গা কোথা ছিল পটাশিয়ামে কিন্তু এতে করে কী হবে আমরা জানি পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতু আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এতে করে একটি ক্ষার ধাতু কোথায় চলে যাচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে চলে যাচ্ছে এবং নিষ্ক্রিয় গ্যাস ক্ষার ধাতুর গ্রুপে চলে আসছে ঠিক আছে তার মানে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে আমি সাজাতে পারবো না এরপরে সংশোধনী সূত্রে যেটি আসে সেটি হচ্ছে যদি মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা হুইচ ইজ অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজানো হয় তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয় বুঝে গেছে এবার যদি একটু খেয়াল করো পটাশিয়ামের হচ্ছে কত 19 অ্যাটমিক মাস এবং আর্গনের কত 18 পরেই তো 19 তাই না এরকম আরও অনেক জায়গায় তোমরা পর্যায় সারণীতে দেখবে যেখানে যদি আমি পারমাণবিক ভর দিয়ে আমি সাজাই সেক্ষেত্রে কী হবে সিকোয়েন্স মিলবে না গ্রুপের গ্রুপিংটা হবে না বাট আমি যদি পারমাণবিক
সংখ্যা দিয়ে আমি যদি সাজাই সেক্ষেত্রে পর্যায় সারণী খুব সুন্দরভাবে কি হবে সিকোয়েন্সলি মিলে যাবে। দ্যাটস হোয়াই বলা হয় পারমাণবিক সংখ্যা হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, নট পারমাণবিক ভর। এখানে বলে রাখা ভালো আরেকটি তত্ত্ব রয়েছে, তোমাদের সবারই একটি রং কনসেপ্ট রয়েছে বা তোমরা আমরা অনেকেই হয়তো বা এর অরিজিনাল ব্যাপারটা জানি না। আমি আমার আগের কিছু টিউটোরিয়ালও বলেছিলাম যে পারমাণবিক সংখ্যাকে দুই দিয়ে গুণ দিলে পারমাণবিক ভর পাওয়া যায় না, ঠিক আছে। এখন পারমাণবিক ভর এটা কি দশমিক হতে পারে? অফকোর্স এটি পারে। তোমার ওজন বা তোমার ভর এটা কি দশমিক হতে পারে না? তুমি কি 1 কেজি 200 গ্রাম হতে পারো না? ইন দ্যাট কেস তোমার ওজন কত হবে? 1.2 কিলোগ্রাম। দশমিক হতে পারে, দ্যাট মিন্স ভর ভর পয়েন্ট হতে পারে, বাট অ্যাটমিক নাম্বার, ইটস এ নাম্বার, সংখ্যা, তাই না? এটি কিন্তু কখনো ভগ্নাংশ হতে পারে না। এবং অ্যাটমিক নাম্বারকে গুণ দিলে অ্যাটমিক মাস পাওয়া যায়, এটি ফুললি রং কনসেপ্ট। আমরা অ্যাটমিক মাসের ডেফিনেশনটি কি? অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরের ডেফিনেশন হচ্ছে কার্বন 12 আইসোটোপের, ঠিক আছে, কার্বন 12 আইসোটোপ পরমাণুর, কোনো পরমাণু কার্বন 12 আইসোটোপ পরমাণুর 1/12 ভাগের চেয়ে যত গুণ ভারী তাকে ওই পরমাণুর বা ওই মোলের কি বলা হচ্ছে? অ্যাটমিক নাম্বার বলা হচ্ছে। তার মানে আমি যদি ধরে নিই যে ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ধরে নিলাম হচ্ছে 24.305, দ্যাট মিন্স ম্যাগনেশিয়ামের একটি পরমাণু কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের চেয়ে 24.305 গুণ বেশি ভারী। বোঝা গেছে? আমি আরেকবার বলছি, ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর 24.305, এর মানে হচ্ছে ম্যাগনেশিয়ামের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় 24.305 গুণ ভারী। কম্পেয়ারিংটি বুঝে গেছো? আর অ্যাটমিক নাম্বার মানে কি? অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা 12, এতে 12টি প্রোটন রয়েছে এবং এটি পরে প্রমাণিত হয় যে অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। আর আমরা জানি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কী হয়? পরমাণুতে সমান হয়, ঠিক আছে। ওকে, দ্যাটস ফাইন। এই ছিল বিভিন্ন পর্যায় সূত্র আমরা আলোচনা করেছি, ত্রয়ী সূত্র আলোচনা করেছি এবং মেন্ডেলিফের সূত্রগুলো আলোচনা করেছি, ঠিক আছে। তো এবার আমাদের যা জানতে হবে সেটি হচ্ছে পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য। ওকে, তো পর্যায় সারণীতে আমরা জানি, যদি আমরা একটু চিত্রের দিকে তাকাই, পর্যায় সারণীতে এইভাবে লম্বা আকারে রয়েছে 18টি গ্রুপ টোটাল এবং আনুভূমিকভাবে রয়েছে 7টি পর্যায়। এটি তোমরা মোটামুটি সবাই জানো। এখন একটু খেয়াল করে দেখবে, তোমাদের বইতে যে পর্যায় সারণীর চিত্র রয়েছে, ডায়াগ্রাম রয়েছে, আশা করি এটির মতোই অনেকটি, সেখানে দেখবে যে গ্রুপের নামকরণগুলো 1, 2, 3, 4, 5 এভাবে করে 18 পর্যন্ত গ্রুপ না করে 1A, 2A, 3B, 4B, 5B, 6B, এখানে আবার 1B, 2B এবং 3A, 4A, 5A, 6A এইভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে। নাও হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস, এর পিছনে রহস্যটা কি, যেখানে 1A, 2A বা 3B, 4B কেন করা হচ্ছে, ঠিক আছে। এর জন্য আমাদেরকে একটু ইলেকট্রন বিন্যাসে জানতে হবে, ইলেকট্রন বিন্যাস বুঝতে হবে। আমি আমার আগের টিউটোরিয়ালে কিন্তু ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম যে কীভাবে একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা থেকে ইলেকট্রন বিন্যাস করতে হয়, এস পি ডি এফ অরবিটালগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা মিস করেছো অবশ্যই দেখে নিবে, ঠিক আছে। ওকে, তো এবার আসি আলোচনায়। আমি ধরে নিই ক্যালসিয়াম, যে কেন এগুলো 5A, 5B বা 5D কীভাবে হচ্ছে নামকরণগুলো একটু খেয়াল করবে, ঠিক আছে। আমি ধরে নিলাম এই ক্যালসিয়াম 20 নিচ্ছি, আমি এর কী করলাম, ইলেকট্রন বিন্যাস করলাম এবং আমরা জানি 4s2 অরবিটালে যাবে এবং 3D-তে কোনো পরমাণু বা কোনো ইলেকট্রন যায় না, ঠিক আছে। এটা কিন্তু তোমরা জানো যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3D-তে কোনো ইলেকট্রন যায় না ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে, ঠিক আছে। 4s2 হচ্ছে, ওকে, তার মানে এখানে 3D অরবিটালে যাচ্ছে না। 3D অরবিটালে যদি পরমাণু না যায় সেক্ষেত্রে গ্রুপের নামকরণে বসবে A, পয়েন্ট টু বি নোটেড। যদি 3D অরবিটালে ইলেকট্রন না যায় তাহলে কী হবে, গ্রুপের নাম এ হবে। এবং শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন গিয়েছে? 2টি, সেই জন্য রোমান হরফে 2, দ্যাট মিন্স এর গ্রুপের নাম হবে 2A। এবং পর্যায়ে কি আমরা জানি, এই যে 4, এই 4কে কী বলা হচ্ছে, যে কক্ষপথ সংখ্যা সেটিকে ধরা হচ্ছে পর্যায়, ঠিক আছে। খুব সিম্পলি কিন্তু বোঝা গেছে, দেখছো। এবার আসে আমি একটা আরেকটা এক্সাম্পলে যাই, জিঙ্কের হচ্ছে 30। এই ক্ষেত্রে 3D অরবিটাল কী থাকে, পরিপূর্ণ থাকে এবং শেষ কক্ষপথক কী থাকে, 2টি ইলেকট্রন থাকে। তার মানে ডি অরবিটালে কি ইলেকট্রন গিয়েছে কি যায়নি? গিয়েছে, সেই জন্য ডি অরবিটালে গিয়েছে বিদায় গ্রুপের নামকরণ হবে B, বুঝে গেছে। এবং
এই ডি অরবিটাল পরিপূর্ণ থাকায় এই ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা আমরা কাউন্ট করব না। ওকে, এখানে রয়েছে শেষ কক্ষপথে কি রয়েছে, এস এর উপরে কয়টি ইলেকট্রন রয়েছে, দুটি, সেজন্য রোমান অর্ফামি লিখলাম কি টু। দ্যাট মিন্স এই গ্রুপের নাম, জিঙ্ক যে গ্রুপে রয়েছে সেই গ্রুপের নামকরণ হবে কি টু বি। একটু খেয়াল করে দেখো, এই যে জিঙ্ক কোথায়, জিঙ্ক এই যে জিঙ্ক টু বি, দেখেছো। আবার গ্রুপ ওয়ান টু এ, টু এ কোথায়, এই যে টু এ ক্যালসিয়াম, তাই না, এই যে ক্যালসিয়াম টু এতে, বুঝা গেছে। এবার আরেকটা আরেকটি নেই, সেটা হচ্ছে নিকেল। নিকেল কোন গ্রুপে রয়েছে, নিকেল যত সম্ভব নিকেল হচ্ছে 8B, তাই তো, এই যে 8B, ঠিক আছে। এখন দেখো 8B কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, একটু খেয়াল করে দেখো। আমি নিকেলের ইলেকট্রন বিন্যাস করলাম এবং আমি এখানে 4s2 পেলাম এবং লাস্টে 3d8 পাবো ডি অরবিটালে। তাহলে ডি অরবিটালে ইলেকট্রন গিয়েছে, গেলেই হবে বি। এবং ডি অরবিটালে কয়টি ইলেকট্রন গিয়েছে, 8টি ইলেকট্রন গিয়েছে, দ্যাটস ওয়াই এখানে হবে কি 8b। এটি হচ্ছে আরেকটি নিয়ম, ঠিক আছে। ডি অরবিটালে কয়টি ইলেকট্রন গিয়েছে, এখানে ডি অরবিটালে 10 পরিপূর্ণ ছিল বিধে আমি ডি অরবিটালে কাউন্ট না করে আমি কাকে কাউন্ট করেছি, এস এর উপরে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনকে কাউন্ট করে আমি টু বি লিখেছি। কিন্তু এই ক্ষেত্রে ডি এর উপরে 8টি রয়েছে, বিধায় আমি এখানে 8 লিখেছি এবং ডি অরবিটালে ইলেকট্রন গিয়েছে, সো এখানে আমি লিখেছি কি 8b, ক্লিয়ার। এবার আসি স্ক্যান্ডিনিয়ামের 21। স্ক্যান্ডিনিয়ামের খেয়াল করে দেখো, ডি অরবিটালে কী রয়েছে, একটি ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, এবং 4s2, ক্লিয়ার। ডি অরবিটাল ইলেকট্রন গিয়েছে, সুতরাং বি হবে, ওকে। এবং কয়টি ইলেকট্রন টোটাল, ডি এর উপরে একটি, এস এর উপরে দুইটি, দুই একে কত, 3, সুতরাং এটি হবে গ্রুপ 3b-তে। তো খেয়াল করে দেখো, স্ক্যান্ডিনিয়াম হচ্ছে গ্রুপ 3b-তে, এই যে স্ক্যান্ডিনিয়াম গ্রুপ 3b-তে, ওকে। তো এইভাবে অ্যাকচুয়ালি গ্রুপগুলোর নামকরণ করা হয়েছে। তো তোমরা চাইলে অন্যান্য যে মৌলগুলো রয়েছে সেগুলো ইলেকট্রন বিন্যাস করেও কিন্তু টেস্ট করে দেখতে পারো। অ্যাকচুয়ালি এই অধ্যায়টি এরকম যে তোমরা যদি নিজেরাও যদি নিজ থেকে যদি 10 মিনিট টাইম দিয়ে যদি একটু রিডিং পড়ো, দেখবে তোমাদের অনেক কিছুই বোধগম্য হবে এবং অনেক কিছু জানার আগ্রহ বাড়বে। অ্যাকচুয়ালি আমরা যতই টিউটোরিয়াল বানাই বা অ্যাজ এ টিচার যতই তোমাদেরকে পড়াই, তোমাদের নিজের থেকে যদি পড়ার আগ্রহ 1%ও না থাকে, তাহলে আসলে পড়ালেখা নলেজ অর্জন করা যায় না, ঠিক আছে। এটি তোমরা জানো খুব সুন্দর, তোমরা যারা 9-এ উঠেছো, ইউ আর এনাফ ম্যাচিউর্ড, সো তোমাদের ভবিষ্যৎ যেন সহজ হয় সেই জন্য তোমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যেতে হবে। আমি তো চেষ্টা করছি আমার টিউটোরিয়ালগুলোকে খুব ইজিয়েস্ট ওয়েতে সাজানোর, তারপরও যদি ভুল হয়, অনেক সময় ভুল বলে ফেলি, ঠিক আছে, সো সেগুলো তোমরা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে এবং কীভাবে আরও বেটার ওয়েতে টিউটোরিয়াল বানানো যায় সেই সম্পর্কে তোমাদের মতামত দিবে, হুইচ ইজ ভেরি মাচ হেল্পফুল ফর মি, আমার জন্য খুবই উপকার হবে যদি তোমরা তোমাদের মতামত দিয়ে আমাকে জানাও যে কীভাবে তোমাদের কাছে আরও ইজিয়েস্ট ওয়েতে ইনফরমেশনগুলো প্রোভাইড করা যায়। ওকে, তো এবার আসো আমরা পর্যায় সারণীর যে পর্যায়ভিত্তিক ধর্ম। তো পর্যায়ভিত্তিক ধর্ম অ্যাকচুয়ালি বলতে কী বোঝায়, পর্যায়ভিত্তিক ধর্ম বলতে বোঝায় পরমাণুগুলো সেই সকল ধর্ম যেগুলো পর্যায় সারণীতে একটি সিকোয়েন্স মেনটেন করলে গ্রেজুয়ালি বৃদ্ধি পায় অথবা গ্রেজুয়ালি হ্রাস পায়, সেই সকল ধর্মগুলোকে আমরা বলি পর্যায়ভিত্তিক ধর্ম। তো এগুলো কী হতে পারে, হতে পারে পরমাণুর আকার, পরমাণুর ব্যাস, পরমাণুর সক্রিয়তা, তারপর তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ওকে। হতে পারে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি, হতে পারে আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। এই ধর্মগুলো পর্যায়ক্রমে বৃদ্ধি পায় অথবা পর্যায়ক্রমে হ্রাস পায় এবং এই ধর্মগুলোকে বলা হচ্ছে পর্যায় সারণীর পর্যায়ভিত্তিক ধর্ম। এবং আমি বলেছি পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে কিন্তু আলাদা আরেকটি টিউটোরিয়াল প্রোভাইড করবো, অবশ্যই তোমরা সেই টিউটোরিয়ালটি মিস করবে না। আমি চেষ্টা করবো পর্যায় সারণীর এই পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আরও একটু ডিটেলস আলোচনা করার জন্য। ওকে, আজকে জাস্ট তোমাদেরকে পারমাণবিক আকার কীভাবে বৃদ্ধি পায় এবং হ্রাস পায় সেটি তোমাদেরকে একটু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আমি গ্রুপ ওয়ানের কিছু মৌল নিয়েছি, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, ক্রমান্বয়ে আমি নিয়েছি রুবিডিয়াম, ঠিক আছে, সিজিয়াম এবং ফ্রেন্সিয়াম। তো এখানে কী হচ্ছে, সোডিয়ামের যদি তুমি খেয়াল করো, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। আমি যদি এরকম বৃত্তাকারে যদি আমি ইলেকট্রন বিন্যাসটি আঁকি, তাহলে সোডিয়ামের 3টি কক্ষপথ থাকে, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 1টি, 8, 2, 10, 1, 11, তাই না, 1টি ইলেকট্রন থাকে। কিন্তু এর কক্ষপথ সংখ্যা কত হয়, 3টি। একইভাবে সোডিয়ামের নিচেই রয়েছে কে, পটাশিয়াম। পটাশিয়ামেরও শেষ কক্ষপথে দেখবে 1টি ইলেকট্রন থাকবে। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, দেখবে শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, 1টি ইলেকট্রন থাকবে, বাট 1টি করে নতুন কক্ষপথ যুক্ত হবে। দেখো এখানে সোডিয়ামে ছিল 3টি, এখানে পটাশিয়ামের বেলার কক্ষপথ রয়েছে কয়টি, 4টি, ঠিক আছে। একইভাবে তুমি যদি নিচের পরমাণুতে যাও,
আরও একটি কক্ষপথ যুক্ত হবে। ওকে, সিজিএমে যদি যাও আরও একটি কক্ষপথ যুক্ত হবে। এইভাবে তুমি একই গ্রুপে যত নিচের দিকে যাবে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান থাকে, কিন্তু একটি করে অরবিট যুক্ত হয় বা একটি করে কক্ষপথ যুক্ত হয়। এবং দ্যাটস হোয়াই যতই তুমি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাবে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। বুঝে গেছে কেন পারমাণবিক আকারটি বৃদ্ধি পাচ্ছে? ওকে, এবার আমি আসি পর্যায় তিনের মৌল, কিছু মৌল নিয়ে আলোচনা করি। পর্যায় তিনে কী কী মৌল রয়েছে একটু খেয়াল করে দেখো। সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং রয়েছে আর্গন। ঠিক আছে, ওকে, এবার আমি এদের ব্যাপারে আসি। তো সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? একটি ইলেকট্রন। একটু যদি খেয়াল করো, ম্যাগনেশিয়ামের কক্ষপথে শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন, কিন্তু কক্ষপথ সংখ্যা কিন্তু সেম। সোডিয়ামেরও তিনটি, ম্যাগনেশিয়ামেরও তিনটি, জাস্ট কী হচ্ছে একটি করে ইলেকট্রন বাড়ছে। এভাবে তুমি যত বাম দিকে যাবে একটা একটা করে ইলেকট্রন বাড়বে শেষ কক্ষপথে। দেখো, সোডিয়ামের একটি, ম্যাগনেশিয়ামের দুটি, অ্যালুমিনিয়ামের তিনটি থাকবে শেষ কক্ষপথে, সিলিকনের চারটি, ফসফরাসের পাঁচটি, সালফারের ছয়টি এবং ক্লোরিনের সাতটি, এবং আর্গনের তো অষ্টকপূর্ণ থাকে, দ্যাট মিন্স আটটি। তার মানে একই পর্যায়ে আমি যদি বাম থেকে ডান দিকে যাই পরমাণুর কী বাড়ে না? শক্তিস্তর সংখ্যা বাড়ে না, বাট শেষ কক্ষপথে একটি ইলেকট্রন সংখ্যা বাড়ে। এখন একটু বোঝার ব্যাপারে আসো, এখানে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, তাই না? এটাই তো। এখন এই একটি ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে যে আকর্ষণ হবে, দুটি ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে কি একই আকর্ষণ হবে? না, তার থেকে একটু বেশি হবে। অফকোর্স বেশি হবে। আকর্ষণ মানে কী করে? নিজেদের দিকে টেনে নেয়া। তো একটি ইলেকট্রন একটি নিউক্লিয়াসের যেদিকে যেটুকু বলে আকর্ষণ করবে, দুটি ইলেকট্রন থাকলে সেই আকর্ষণের মানটি আরও কী হবে? বেশি হবে। তিনটি হলে আরও বেশি হবে, চারটি ইলেকট্রন হলে আরও বেশি হবে, পাঁচটি ইলেকট্রন হলে আরও বেশি হবে, তাই নয় কি? আরও সিম্পলি যদি তোমাদেরকে বুঝাই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার মানে 11টি ইলেকট্রন 11টি প্রোটন রয়েছে। ম্যাগনেশিয়ামের হচ্ছে 12 পারমাণবিক সংখ্যা, দ্যাট মিন্স 12টি পারমাণবিক সংখ্যা এবং 12টি ইলেকট্রন সংখ্যা। ওকে, তো 11টি ইলেকট্রন 11টি নিউট্রন প্রোটনের মধ্যে যে আকর্ষণ বল হবে, অবশ্যই 12টি ইলেকট্রন এবং 12টি প্রোটনের মধ্যে আকর্ষণ বল আরও বেশি হবে। এবং আকর্ষণ বল যত বেশি হবে পরমাণুর ব্যাসার্ধ তত হ্রাস পাবে, কারণ নিউক্লিয়াসদের মধ্যে কী হবে? আকর্ষণ শক্তি বিদ্যমান করবে, তারা ইলেকট্রনগুলোকে নিজেদের দিকে বেশি কাছে নিয়ে আসবে। দ্যাটস হোয়াই যতই বাম দিক থেকে আমি ডান দিকে যাব পারমাণবিক আকার আস্তে আস্তে কী হবে? হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? জাস্ট শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির কারণে। বোঝা গেছে? খুব সহজ কিন্তু ব্যাপারগুলো, তাই না? তার মানে একই পর্যায়ে আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই পারমাণবিক আকার আস্তে আস্তে হ্রাস হবে, ঠিক আছে? এবং একই গ্রুপে আমি যদি উপর দিক থেকে নিচ দিকে আসি পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ একটি করে নতুন অরবিট বা শক্তিস্তর যুক্ত হচ্ছে, সেই কারণে। ওকে, তো এখানে এই ছিল তোমাদের পারমাণবিক আকার বা অ্যাটমিক সাইজ নিয়ে যে পর্যাবৃত্তিক ধর্ম তার আলোচনা। এবং আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি এবং হচ্ছে ইলেকট্রন আসক্তি, এই তিনটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। খুব শীঘ্রই তোমাদের সামনে ওই টিউটোরিয়ালগুলো নিয়ে আমি হাজির হব। আর এইখানে আমি চেষ্টা করেছি তোমাদের পর্যায় সারণীর একটি ডেমো দেওয়ার, আগেও ছিল বাট এখানে একটু বড় আকারে দেখা যাচ্ছে, তাই তো? এখানে যা হচ্ছে আলোচনা করব যেগুলো, তা হচ্ছে যে পর্যায় সারণীর মধ্যে কিছু কী রয়েছে, যে তোমরা দেখেছো যে মৌলসমূহের বিশ্লেষণ রয়েছে, এই বিশ্লেষণটি এই চার্টের মাধ্যমে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যে গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ানে হাইড্রোজেন ব্যতীত বাকি যে মৌলগুলো রয়েছে সেগুলোকে বলা হয় অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। এবং গ্রুপ টুয়ে রয়েছে যেগুলো, এই যে একটু পিঙ্ক কালারে, সেগুলোকে বলা হয় অ্যালকালাইন আর্থ বা মৃত ক্ষার ধাতু, যেমন বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে? এরপর হচ্ছে বেসিক মেটাল, বেসিক মেটাল হচ্ছে যে এই যে এই পার্পল কালারের যেগুলো সেগুলো হচ্ছে বেসিক মেটাল, ঠিক আছে? এরপর রয়েছে হ্যালোজেন, এই যে গ্রুপ সেভেন এতে রয়েছে হ্যালোজেন, সেগুলো কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে মূলত সমুদ্র থেকে পাওয়া যায় এবং তাদেরকে হ্যালোজেন বলা হয়। এবং আকাশি কালার এগুলো তোমরা সবাই জানো, সেটি হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল বা ইনার্ট গ্যাস, তাদের নেচার কি তারা একা থাকতে খুব পছন্দ করে, ঠিক আছে? যদি এটি সামাজিকতা নয়, কিন্তু তারা একা থাকে, কারণ দে আর ফুলফিল্ড, তারা সর্বেসর্বা, তাদের অষ্টকপূর্ণ বিধায় তাদের অন্য মোলের উপর কোনো প্রকার ইলেকট্রনের চাহিদা থাকে না, ঠিক আছে? তাই তারা অন্য কোনো মৌলের সাথে রিয়াকশনও করে না। কিন্তু বাকি যে মৌল রয়েছে তারা হচ্ছে তাদের চাহিদা রয়েছে, দে নিড ইলেকট্রন টু বি স্টেবল, তাদের স্টেবল হওয়ার কী রয়েছে, একটি অ্যাট্রাকশন রয়েছে যেটি তাদের নেই, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর কল্ড নোবেল গ্যাস, ঠিক আছে?
এবং এই পজিশনের নিচে দেখবে একটি সিরিজ, দুটি সিরিজ রয়েছে। হ্যাঁ ঠিক আছে, একটি হচ্ছে ল্যান্থানাইট সিরিজ আর একটি হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এই দুটি সিরিজে এসএসসি লেভেলে তোমাদের না পড়লেও চলবে সহজে, কিন্তু দে আর অলসো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টপিক। সো যাদের জানার আগ্রহ রয়েছে আমাকে অবশ্যই জানাবা, যদি তোমাদের জানার আগ্রহ থাকে আমি অবশ্যই এই সিরিজগুলোকে কেন আলাদা করে দেওয়া হলো আমি তা নিয়ে আরেকটি টিউটোরিয়াল আলোচনা করে দেবো, কারণ এইচএসসি লেভেলে কিন্তু এগুলো নিয়ে খুব বিশদাকার আলোচনা রয়েছে। ঠিক আছে, এবং নন মেটাল, নন মেটাল কোনগুলো, যে নন মেটাল হচ্ছে যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, সিলিকন, এরা হচ্ছে নন মেটাল। এবং সেমি মেটাল কোনগুলো, সেমি মেটাল হচ্ছে এই যে এগুলো বোরন, সিলিকন, ঠিক আছে, আর্সেনিক, দে আর সেমি মেটাল। সো এই পিকচার থেকে তোমরা আসলে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে যে কোন ধাতুগুলো কোন পর্যায়ে। তো আরেকটি রয়েছে মুদ্রা ধাতু, যেটি এখানে ক্লাসিফাই করা হয়। মুদ্রা ধাতু হচ্ছে এই যে কপার, তারপর হচ্ছে গোল্ড, এগুলো হচ্ছে মুদ্রা ধাতু বা যে এই সিরিজের ওয়ান বি গ্রুপের যে মৌলগুলো রয়েছে, কারণ এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হতো। আর খারধাতু এদেরকে বলা হচ্ছে কেন, খারধাতুরা খুব সহজেই পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, হাইড্রোক্সাইড উৎপন্ন করে। যেমন সোডিয়ামের সাথে পানি বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে, তারা ক্ষার উৎপন্ন করে, দ্যাটস ওয়াই দে আর কল্ড খারধাতু। ঠিক আছে, সো আজকে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে মোটামুটি পর্যায় সারণীর একটি বেসিক ওভারভিউ আলোচনা করার, জানি না কতটুকু সফল হয়েছি, কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদেরকে খুব সহজ ভাষায় জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার। একটু খেয়াল করে দেখো কী কী কন্টেন্ট ছিল, আমি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন পর্যায়সূত্র, তিনটি পর্যায়সূত্র নিয়ে আলোচনা করেছি, পর্যায় সারণীর ভিত্তি হুইচ ইজ পারমাণবিক ভর বা ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, সেটিও আমি আলোচনা করেছি, পর্যায়ভিত্তিক ধর্ম যেখানে আমি আজকে আলোচনা করেছি অ্যাটমিক মাস নিয়ে, যে কীভাবে অ্যাটমিক সাইজ কীভাবে ইনক্রিজ এবং ডিক্রিজ হয় সেটি আলোচনা করেছি, মৌলসমূহের বিশ্লেষণ করেছি, এবং পর্যায়সারণির সুবিধা এটি তোমরা নিজেরা পড়ে নেবে, তোমাদের এটি হোমওয়ার্ক। দেখা হচ্ছে তাহলে পরের টিউটোরিয়ালে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকার চেষ্টা করবে এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে। তোমাদের জন্য শুভকামনা রইল, দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।